এই জঙ্গিবাদী তাণ্ডব, এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের উসিলা ধরে দেশ ধ্বংস করে দেওয়া হয়, অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র বিক্রির একটা মৌকা পেয়ে যায়, তখন দেশকে রক্ষা করতে কেউ পারে না, ইমানও থাকে না, ধর্মও থাকে না, কিচ্ছু থাকে না। সরকারগুলির কাছে কি আছে? সরকারের কাছে আছে শক্তি, শক্তি দিয়ে, আইন দিয়ে, অস্ত্র দিয়ে, দ্রুত অ্যাকশন নিয়ে চেষ্টা করেন যেন জঙ্গিবাদী তাণ্ডব বিস্তার লাভ করতে না পারে। এ পর্যন্ত তো হয়েছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করেছেন, অত্যাধুনিক মারণাস্ত্র ব্যবহার করেছে পরাশক্তিগুলি, কিন্তু পরিসংখ্যান বলছে এই সংকট আরো বৃদ্ধি পেয়েছে, কমে নাই। তারা একটা আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে, কোরআনের একটা আয়াত উল্লেখ করে, একটা হাদিস উল্লেখ করে বলা হয় এই পথে আসো, এটা সওয়াবের কাজ, এই পথে গেলে তুমি শহীদ হবে, তুমি জান্নাতে যাবে। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ওই সমস্ত পথের দিকে যাচ্ছে, ওখান থেকে ফিরাইতে হলে তাদের সামনে পাল্টা আরেকটা আদর্শ তুলে ধরতে হবে। কোন আদর্শ? বাম আদর্শ, নাস্তিকতাবাদী আদর্শ, সেকুলার আদর্শ? বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলম বজলুর রহমান সাহেব সেদিন টকশোতে একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন তারা ইসলাম থেকে উদ্বুদ্ধ হয়ে কিন্তু ওই পথের দিকে যাচ্ছে, তাদেরকে অন্য কোনো আদর্শ দিয়ে বুঝালে হবে না, তাদেরকে ইসলাম দিয়েই বুঝাইতে হবে, কোরআন থেকেই বুঝাইতে হবে, হাদিস থেকেই বুঝাইতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী থেকেই বুঝাইতে হবে, ওই পথ ভুল, অন্য কোনো পথে বুঝালে হবে না, লাভ হবে না। ইসলামের এই ব্যাখ্যাটা কে তুলে ধরবে? এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন ইমাম সাহেবদেরকে দাওয়াত দিচ্ছেন, মক্কা মদিনার ইমাম সাহেবরা আসছেন, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার আলেমদেরকে দাওয়াত দিচ্ছেন, ওনারা যেন ওয়াজ করেন, খুতবাতে বলেন, বক্তব্য দেন, কোরআন হাদিস থেকে তুলে ধরে যেন বলেন যেটা ইসলাম না, এটা ভুল পথ, তোমরা ওই পথে যেও না, তোমরা ফিরে আসো। ভালো উদ্যোগ। পত্রিকার মধ্যে আমার মনের কথাটা আমি বললাম, সেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলাম, যদি আপনি পান তাহলে আমার কথাটা বিবেচনা করবেন, সেটা হলো এই, শক্তি লাগবে, আমি জানি শক্তি ছাড়া হবে না, কারণ সিলেটে আমরা দেখলাম 5 দিন ধরে আমাদের সেনাবাহিনী যেভাবে লড়াই করেছেন, শক্তি না থাকলে সেখানে অবস্থা কি হতো আপনারা চিন্তা করুন। আপনি যে উদ্যোগ নিচ্ছেন, যারা ধর্মের কর্তৃপক্ষ মনে করছেন তাদেরকে দিয়ে যেই কথা বলানোর চেষ্টা করছেন, এটা কার্যকরী হতো, ফলপ্রসূ হতো, যদি নিঃস্বার্থভাবে শুধু মানবতার কল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এই কাজ করবে না তাদের ওয়াজ নসিহতে কোনো ফল হবে না। আমি মানুষের কল্যাণ চাই, আমি আমার জাতিকে বাঁচাইতে চাই, আমার মাটিকে রক্ষা করতে চাই, আমার ধর্মের ইজ্জত রক্ষা করতে চাই, আমি পরকালে জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হব, আমার প্রিয় রসুলকে গালি দেওয়া হবে ওই তাদের অপকর্মের কারণে, আমার সামনে আমার দেশকে ধ্বংস করে দেওয়া হবে, আমি উদ্বাস্তু শিবিরে যাব, এই লোক আমি নয়। প্রস্তাব দেওয়ার অধিকার আমার রয়েছে, আপনা সাধারণ গুণাগার একজন নাগরিক হিসাবে যেই ওয়াজে, যেই উপদেশে, যেই নসিহতে স্বার্থের সংযোগ থাকে, সেই ওয়াজ সেই নসিহত কোনোদিন কার্যকরী হয় না। 1 নম্বর, 2 নম্বর, আল্লাহ বলেন লেমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাক্কাতান ইনদাল্লাহ, এমন কথা কেন বলো যেটা নিজেরা করো না? এই জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের প্রকৃত ব্যাখ্যা নিয়ে মাঠে নামতে হবে তারাই, যারা মুখে যা বলবে সেটা কাজে প্রমাণ করবে, এবং যারা হকের উপরে দণ্ডায়মান। ধর্মের নামে যারা স্বার্থ উদ্ধার করে, যারা বিনিময় নেয়, যারা অপরাজনীতি করে, যারা মানুষের সুযোগকে কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করে, ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করে, উন্মাদনা সৃষ্টি করে দিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটায় বারবার,
তাদের কোনো ওয়াজ নসিহতে সমাজে প্রভাব পড়বে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাআলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন পরিষ্কার, হতাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও।